তে হুজুরে একান নিয়মাস দিল্লি যখন আমি ওয়াজ গুতু গেলে এ নিজে দুকু আল্লাহর ওলি থাকে এবার জিয়ারত করে গেলে জিয়ারত করে গেলে বেতন ফয়জে বরকত হাসিল করি তো হুজুর ওয়াজ গুতু এর শরম হুজুর নিয়ম বুঝছেন না এখন হুজুরে জিয়ারত করে তুই ইয়ো বেগুনুর ঠাকুর দি 20 15 জন তুই খদ তোরা ইয়ন্দি এবিও আল্লাহর ওলি এবিও আল্লাহর ওলি মাসুদি বলি কো গিলে খবর দিউস বলি এবি উঠা লই যা গুজা কিয়া খদ ওলি আল্লাহ দুনর এড়ে বিশিত বদিন ওলি আল্লাহর কনফারেন্স হল এ বলি আল্লাহ বলি আড়ে কনফারেন্স দিতে পারো ইমাম শের বাংলা ও রুবারি যাই ও রুমসুদিত দিয়ে মসজিদের টাকা দি খনে বলি খন ওলি ইন খবিলে দিব ইমাম শের বাংলা মিউজিক প্লাস আমাজান কেল গজ কে হইতে জালা ইয়া রাসূলুল্লাহ আই মুসলমান হইতে নূর নবীর রাজি করিব আল্লাহ বড় করে খস সুবহানাল্লাহ তাই বুঝি আই কাফের আছিলাম এই অবস্থার মধ্যে মুসলমান হওয়ার খুব বড় মুজাহিদ এ হযরত ইমাম সাইয়েদনা এ সাইয়েদ শহদা হুজুর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উনরে শুধু শহীদ গুজি দিনক তিনি মারি গরে 70 টুকরা গুজি হুজুর এ তাই কাফের ছিলাম আই টি আল্লাহ মুত ছিলাম আই আর দুনিয়া নবুজ ছিলাম এখন যে তাই মুসলমান হয় হুজুর আই খন খামমান গল্লি অনে আরু রাজি হইবেন অনর সাসার বদল হইবেন এইয়া না আরে আজিয়ার দায়িত্ব দিবিল এইয়া না গুত্তি দেখো আই মনে গুজুম দে নবী রাজি হইব দে খামি না আল্লাহ ইবাদত নবী রাজি হইব দে খামি না আল্লাহ কি ইবাদত আই এন গুজুম দে হুজুর অনে আরকান দায়িত্ব দন সাই অন রাজি হইবেন দে রসূল এখনো সুকড়া হতে তলিয়ে কাম কর মুলকি আমন মে যোগ্য বন্ড নবী উঠি তার নাম হইতে মুসালামাতুল কাজ্জাব বন্ড নবী তো এটা নবুয়ত দাবি করে অথচ আই ইলম দে আখেরি নবী আর পর আর কোন নবী নাই এটা যে তো নবুয়ত দাবি করে তলিতে বন্ড নবী দাবি করলি থেকে নবী দাবি করলি থেকে বন্ড ওই বন্ড নবী গুইটি বন্ড নবী কিছু দালাল জোগাড় করে কিছু দালাল জোগাড় করে না কি নাই গিরিস্তকদের জনম বাজা দালাল কত নয় সাপ্তাহে এডিলে কিছু দালাল জোগাড় করতো এডিলে কিছু দালাল জিনুর কাছে বন্ডাবি আছে ইন দালাল জোগাড় করিব আর বন্ডাবি জারত নাই তারা নিজেরই বস নীরবে পরিচালনা করিব ইন কথা কম করে কাল করিবেন তো এই 27000 গুন্ডর ভিতর এই বন্ডরে মারিবেল লাগে ইদে আর নবীর রাজি করিবেন না এবার নামই দে ওহাসি বরগুরি হো সুবহানাল্লাহ চেষ্টা সালা রাইতে দিনে রাইতে দিনে রাইতে দিনে সাইদি ওয়া আর নূর নবী দুনিয়া তুম পর্দগি আজ পর্যন্ত বন্ডরে কতল করি ন পারে আজ পর্যন্ত রসূল দুনিয়া তুম পর্দগি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খিলাফত মুশিনুর খলিফা হইছে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গভর্নর মদিনা খলিফাত রাসূল অর্থাৎ উনন এন্ডেকার মাসলা কে আল্লাহ গেল খলিফাত রাসূল শুধুমাত্র গোড়া পৃথিবীতে একজন এবার নাম হইছে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আর কোন খলিফাত রাসূল নাই যেন ফারুক আজম বে খলিফাত রাসূল নো উসমান জি নুরাই খলিফাত রাসূল নো মাওলানা আলী শের খুদা খলিফাত রাসূল নো শুধু গবি একটি খলিফাত রাসূল বে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর কিন্তু বাংলাদেশের সুন্নি মুসলমান খদুনুর কালতুন শরম গই গদি বেহায়া বেসর এইজন্য গুন্ডামি কইতো যাইয়া রে খলিফাতুর রাসূল খলিফাতুর রাসূল খলিফাতুর রাসূল আজি দংশ গই আজি কি গই
নাই এডি লেজারা বেয়াদি বেগুচি ইন গোটিকে তিতুরো এতলা বেয়াদ হল জায়গা হলে মিকে নাই এ লাড়ি লইরে আনি বেসব খদে এবে ওলি না এবে ওলি না এবে এবে ওলি না মামন নিয়ে তলার বাংলার খবর ডাক দি যা এবে ওলি না এবে মাজার কিলে গুচি এবে ওলি না বলি তুই জানো না তো তোমার তুর্কি শহরে বাংলা যাব না ওলিয়ত বলি ফরক করি বললাই ইন ওলিয়র বলি ফরক করি দিব তো শহরে বাংলা যাব যেন ওর বাড়ি বাড়ি থেকে এই শহরে বাংলা হুজুর ওর বাড়ি দার দামার ডরস গুদি ইয়ান নামইদা খলিল চৌধুরীর বাড়ি হুজুর ওর বাড়ি তে হুজুরে একান নিয়ম আছে যখন আমি ওয়াজ গুতু গেলে ইয়ান নিজে দুঃখ আল্লাহর ওলি থাকে এবারে জিয়ারত করে গেলে জিয়ারত করে গেলে বেতন ফয়জে বরকত হাসিল করি তুই হুজুর ওয়াজ গুতু ইয়ান সর্বল হুজুর নিয়ম বুঝছেন না এখন হুজুরে জিয়ারত করে তুই ইয়ো বেগুন ডাগু দি 20 15 জন তুই হদ তোরা ইয়ান দি এবেও আল্লাহর ওলি এবেও আল্লাহর ওলি মাসুদি বলি কো গিলা খবর দিউস বলি এবে উঠা লৈ যা গুজা কিয়া খদে ওলি আল্লাহ দুনুর এড়ে বিশিত বদিন ওলি আল্লাহর কনফারেন্সর এ বলি আল্লাহ বলি আড়ে কনফারেন্স কি কর ইমাম শের বাংলা ও রুবারি যাই ও মসজিদ দিয়ে মসজিদ টাকা দি খনে বলি খন ওলি এন খইলে দিবে ইমাম শের বাংলা সব ইয়ারত তো হদুর হলে তলোয়ার বাংলা এবে এবে তলোয়ার বাংলা এবে হলি না এবে 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 লাল বাজার কি লাগে ছিল কেন লাড়ি দিতে দেখায় কম বক্ত বেয়াদ বল তলোয়ার বাংলা মাথা ফাইটি দুশমন রসুল হলে তলোয়ার বাংলা বে কি জিনিস নতো সিন এবে শের বাংলা সাবজুর কোনদিন উজুন ন হয় কইদা আর মুনি আর মুনি আ এল্লি আদব করে কইতে তার মুনি শের বাংলা জুরি বিহার মুনি মুনি সারা কথা না কর ইমাম তলোয়ার বাংলা সাহেব এবারে মাথা বাড়ি দি হুজুর ওয়াজ এই তলোয়ার বাংলা সাহেব নিজে সাক্ষী দিয়ে দেই খদে আই কুমিল্লা কুমিল্লা টন ওয়াবি সুন্নাত মুনাজারা হইব এড়ে এ সুন্নি আলো দাওয়াত দিতে হুজুর সৈয়দনা ইমাম শের বাংলা হুজুর রে ও আবি আলো দাওয়াত দিতে বড় দলের মত্তর বড় সিদ্দিক করে আই দিন এটার খবর ডাগা ওয়াজ গুজি ইয়ান নাম খয়ের বিল খয়ের বিল সকরি এটার খবর ডাগে আই দে তো দিন তোর দুরুতুন দুলাইলে বাজে খবর ডাগা আই দুলাই এই মত্তর বড় সিদ্দিক কে ইদার দাও দিদে ওয়াবি হবে তখন ডিসি সাহেব কইছে কি মারামারি আশঙ্কা দেখি বিরাট এক প্যান্ডেল ঘুরি বাজ্য বাজ্যে শরীর ওদি বাঁধি বিলাই দে বার উত্তর জান খন মানুষ ঢুকিন না পারে খামাখা যদি ঢুকে এ যুগের একটি অফিস দিয়ে ঢুকো বুঝি ওয়াবি সুন্নির তর্ক সাহেব একটি অফিস একটি অফিস দিয়ে ঢুকি দাঁড়ে ভিতরে আর জায়গা নাই ডিসি সাহেব বুঝছি নিজে ডিসি সাহেব আমি না বিচারক ডিসি সাহেব এদিন ব্যাগিন 100 তর মত ডাঙ্গা বলি কি বাদ দও কোন অঘটন ঘটে বলি তখন বাদ দি হাজার হাজার মানুষ ভিতরে হুজুর ডাক দি হুজুর ইমাম শের বাংলা সাহেব অন নাম মান কি তুই হুজুর কথা আন না মোহাম্মদ আজিজুল হক সুবহানাল্লাহ আপনার নাম কি আমার নাম খতিবে পূর্ব পাকিস্তান খতিবে পূর্ব পাকিস্তান হযরতুল্লাহ মাওলানা সিদ্দিক আহমদ বরৈতরি আচ্ছা ইম ব্যাগিন ডিসি সাহেব লিখি এবেলা কদে নাম তো লিখলাম প্রশ্ন কে করবে খদে প্রশ্ন উনি করবে বলে যে আপনি প্রশ্ন করবে খদে কি কি প্রশ্ন করব এরা তো আগে করা বেদা বেদাতি কি আমি কি প্রশ্ন করব বড়ই তো সিদ্দিক কে
তোই হুজুর আপনি জবাব দেন খদে স্যার দেখেন উনি ওনার আগা গোরার শরীরে দাদা কেন খদে উনি বলেছেন বেদাত কি আমি ওনাকে প্রশ্ন করলাম উনি বলে যে ইসলামের মধ্যে নতুন কোন জিনিস সৃষ্টি করলে এটা বেদাত উনি বলছেন তো খদে বলছে খদে এখন উনি উনি তো বলছেন খতিবে পাকিস্তান পূর্ব পাকিস্তান হযরতুল আল্লামা আলহাজ মাওলানা সিদ্দিক আহমদ বরৈতলি ইনদি কইবিলে খন সাহাবা লন নাম রাগ দিত মাওলানা মালজানা কিছু নহাসিল ইতে তি নতুন হই তলি তে নোয়াগরি এড সু কুজি দিন হই নে তুই তে রাগা গোরাবে দা তুই তে লাই কি মন করে ইতে রাগা গোরাবে দা শেষ পন্তে ডিসি যাব বুঝিত থরি ইত্রে মাইছি মারি বুদে তখন বড় তলে সিদ্দিক করে মতে মতে করি স্টেজের বাদ দিনে আলাইয়ের গাড়ি তুলি দি শুননি হলে এই যে নারাই তকবীর নারাই সালাত রসুল গান দিয়া শুরু করিল তের শেষ পন্তে ইমাম শের বাংলা হয় এক ঘন্টা ওয়াজ গিজি কুমিল্লার টন বড় করে হো সুবহানাল্লাহ জীবন থনদিন ওয়াবে হলো বাজে না ফয়লার খতাতেই মারি